নিখোজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার পাত্র শহরে। মঙ্গলবার সকালে ওই থানা এলাকার বালসি দক্ষিণ পাড়ার একটি পুকুরে প্রশান্ত বাগদি নামক এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়। ওই খবর এলাকায় পৌঁছাতেই প্রচুর মানুষ পুকুর পাড়ে ভিড় করেন। খবর দেওয়া হয় পাত্র শহর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা তাপস বাগদি বলেন, ঘটনাটা হয়েছে ওর একটা মৃগী ঝুঁকা রোগ ছিল, তো সে কারণে গত পরশু দিন থেকে সারা রাত ওকে খোঁজাখুঁজি করা হচ্ছে। তো বেশিরভাগ টাইমই ও এরকম জলের মধ্যে শিশিয়ে চলে যায়। তো কেউ যদি পাশে দাঁড়িয়ে থাকে সে তুলে আনে, আবার সুস্থ হয়ে যায়। তো এই করে গত পরশু দিন ওকে দেখা যাচ্ছে যে খুঁজে পাওয়া যাচ্ছে না এই দুদিন ধরে। আজকে হঠাৎ সকালবেলায় ভোরের দিকে পুকুর পার দিয়ে কেউ পায়খানা বসতে গেছে, দিয়ে যাওয়ার পরে দেখছি কিছুটা অংশ ভেসে উঠেছে শরীরের। তো সেটা ভেসে ওঠার পরে কেউ সেটা দেখতে পেয়ে পাড়ার লোককে খবর দেয়। তো খবর দেওয়ার পরে গোটা পাড়ার লোক যাওয়া হয়। যাওয়ার পরে সেটাকে আবার পুলিশে থানায় খবর দিয়ে আর দিয়ে থানার থেকে প্রশাসন গিয়ে সেটাকে আবার লাশটা হসপিটালে থানায় এনে এখন তার ব্যবস্থা করা। কী নাম হলো ছেলেটার? নাম হচ্ছে, ভালো নাম প্রশান্ত বাগদি, ওকে ডাকা হয় এমনি সুভাষ বলে ডাকা হয়। বয়স কেমন হবে? বয়স ওই 30-31। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, পাত্রসায়র।